মর্নিং এক্সপ্লোরার সিডি চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন রয়েছি ক্যানিংয়ে মাতলা নদীর ওপরে, যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে। এই যো মাতলা নদী, আমার পিছনে দেখুন মাতলা নদী, আর এই হচ্ছে মাতলা নদীর ওপরে ব্রিজ। আর এই ক্যানিং শহরটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি শহর, আর এটা মাতলা নদীর পশ্চিম তীরে অবস্থিত। আজ আমি এখানে এসেছি আমাদের যে ভারতবর্ষের প্রথম ভাইসর চার্লস ক্যানিং, তার স্মৃতি বিজড়িত ভবন দেখার জন্য। আর এই ক্যানিংয়ে আসার জন্য আপনাদের শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে, তার টাইমগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। তারপর ক্যানিং স্টেশন থেকে নেবে, ক্যানিং স্টেশনের বাইরে বাঁ হাত থেকেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন, ক্যানিং হাউস বললেই ক্যানিং হাউসে নিয়ে যাবে। চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা দেখছেন, ভালো লাগুক বা খারাপ লাগুক, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, তাতে আমি আরও উৎসাহিত হয়ে আরও এরকম এন্টারটেনমেন্ট ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারি। তাহলে চলুন লর্ড ক্যানিংয়ের ভবন। স্টেশন থেকে লর্ড ক্যানিং হাউস যাওয়ার জন্য টোটোতে 10 টাকা ভাড়া নেবে। আর এই ভিডিওটিতে আমার সঙ্গে রয়েছেন ইনি ভোলানাথ সরকার, ইনি আমার সাথে ঘুরে ঘুরে আমাকে দেখিয়ে অনেক গাইড করেছে, এনাকে এর জন্য থ্যাংক ইউ। ক্যানিং কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত ক্যানিং, যা পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা। 1850-এর দশকের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিকল্পনা করেন একটি বন্দর শহর গড়ে তোলার জন্য। এই কাজের জন্য তাদের জরিপকারীদের সুন্দরবনের গভীরে পাঠানো হয় এবং তারা মাতলা নদীর তীরে একটি ছোট্ট মাছ ধরার গ্রামকে নির্বাচন করে বন্দর শহর গড়ে তোলার জন্য। তৎকালীন গভর্নর জেনারেল চার্লস ক্যানিংয়ের নামানুসারে গ্রামের নামকরণ করা হয় পোর্ট ক্যানিং। 1857 সালে বিদ্রোহের কারণে পরিকল্পনাগুলি সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল। 1860-এর গোড়ার দিকে লর্ড ক্যানিংয়ের তত্ত্বাবধানে আবার বন্দরের জন্য কাজ শুরু হয়। রেলপথে কলকাতার সঙ্গে আগে থেকেই সংযুক্ত ছিল, ভূমি বিনিয়োগের বিকল্পগুলিও ঠিক করা হয়েছিল। এর মধ্যে প্রমোদ পার্ক, হোটেল, অফিস এবং ট্রাম ট্র্যাকের জন্য পরিকল্পনাগুলি তৈরি করা হয়েছিল। ক্যানিংয়ের পরিকল্পনার বিরোধিতার মধ্যে ছিলেন হেনরি পিটিংটন নামক একজন সামুদ্রিক অধিনায়কের সতর্কবার্তা, যিনি একসময় এই স্থানে বসবাস করতেন এবং মিস্টার পিটিংটন এই স্থানে ঝড়ের প্রেমে পড়েছিলেন। অভিজ্ঞ সমুদ্র ভ্রমণকারী পোর্ট ক্যানিংয়ের উচ্চাভিলাষী প্রকল্পের কথা শুনলে তিনি বিপর্যয়ের গন্ধ পান। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটি ঘূর্ণিঝড় 15 বছরের মধ্যে ম্যানগ্রোভ বনের ভিতরে খুব গভীরে অবস্থিত বন্দরটিকে ধ্বংস করবে, কিন্তু আধিকারিকরা তার কথা যুক্তিহীন বলে মনে করেন এবং তারা তার কথায় কর্ণপাত করেন। এরপর 1867 সালের একটি ঘূর্ণিঝড় আঘাত হানে পিডিংটনের পূর্বাভাসের চেয়ে অনেক আগে। এটি বঙ্গোপসাগরের সাধারণ ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি ছিল না, কিন্তু একটি মৃদু জলোচ্ছ্বাস ছিল, তবুও পুরো বন্দর ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। বন্দরটি আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং 1871 সালে পরিত্যক্ত হয়েছিল।
ড্যানিং। আজ সুন্দরবন প্রান্তের একটি ছোট্ট শহর এবং ম্যানগ্রোভ বনের একটি প্রবেশদ্বার। কলকাতা থেকে প্রায় 2 ঘন্টা, ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে ধ্বংসস্তূপে একটি প্রাসাদ দাঁড়িয়ে আছে, যা স্থানীয়ভাবে লর্ড ক্যানিং হাউস বা ক্যানিং হাউস নামে পরিচিত। এই ভবনটি কি পোর্ট ক্যানিং এর অফিস ছিল এবং লর্ড ক্যানিং কি সত্যি এখানে বাস করতে? এটা অসম্ভব যে ভারতের ভাইসরয় ম্যালেরিয়া সৃষ্টিকারী বাঘ বসতিপূর্ণ জঙ্গলের প্রান্তে বাস করবে। উভয় গল্প যাচাই করার জন্য কোনো রেকর্ড নেই। দোতলা বিধ্বস্ত ইটের ভবনটিতে একটি খিলানযুক্ত বারান্দা রয়েছে এবং 22টি ঘর রয়েছে। এটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের সুরক্ষার অধীনে রয়েছে। বট ও অশ্বত্থ তার শৃঙ্খলে পোর্ট ও পোর্ট ক্যানিংয়ের স্মৃতিবিজড়িত ভবনটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। চতুর্দিকে তার ধ্বংসাবশেষের ছাপ স্পষ্ট। ইংরেজি ও বাংলার বোর্ডগুলো এর ইতিহাসের বাইরের নথিপত্র রাখে। বিল্ডিংটি পুনরুদ্ধার করার পরিকল্পনা রয়েছে এবং আশা করা হচ্ছে যে ব্রিটিশ ভারতের বিপর্যয়কারী পোর্ট ক্যানিং প্রকল্পের সাথে এই শেষ অবশিষ্ট সংযোগটি তার আগের গৌরবে পুনরুদ্ধার করা যেতে পারে। চার্লস ক্যানিংয়ের ভবন দর্শনের পর এখানেই ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বাই বাই, ভালো থাকবে।